মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ আমার, পৃথিবীর মুসলমান মার খাই, পৃথিবীর মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলা খেলা হয়, বেইমানেরা মুসলমানদের উপর নির্যাতন করে, মুসলমানেরা মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মুসলমানেরা মানবাধিকার হারায় ফেলে দিয়েছে, মুসলমানদের ভাইরা আমার মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে, মুসলমানদের ইসলাম নিয়ে সিনেমা খেলা খেলা হয়েছে। শুধু তাই নয়, মুসলমানদের কোরআনকে দুনিয়ার জমিন থেকে উঠা দেওয়ার জন্য বেইমানার নাস্তিকার মোর্তাদরা উঠে পড়ে লেগেছে। শুধু তাই নয়, আমার প্রিয় মুসলমান, অধিকার মুসলমানের ক্ষুধা লাগা মুসলমান ছোট্ট সন্তানদের অধিকার পর্যন্ত হারায় ফেলে দিয়েছে। আজকের একটা ঘটনা বলবো, আমার প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমি যখন আমার ভাইয়েরা ওই লঞ্চের ভিতরে যখন একটা ছোট্ট শিশু যখন মুসলমান বন্ধুগণ আমার, ছোট্ট শিশুটা যখন দুইটা বড় বড় ব্যাগ নিয়ে টানতে পারবে না, প্রায় 8 থেকে 9 10 বছর হবে, ছোট্ট শিশুটা টানছে বিদে নিচ্ছে, মহিলাটা বলছে পারবা না, উনি বলছে না পারবো, ম্যাডাম প্লিজ আমাকে দেন, ও ম্যাডাম পারবো। আমি কাছে ডেকে নিয়ে বললাম, তোমার কি সমস্যা? উনি টাকার জন্য ছোট্ট শিশু, বড় সেই ব্যাগটা বলছে পারবে না, তাও বলছে পারবো, শুধুমাত্র ক্ষুধার কারণে, শুধুমাত্র তার অধিকার বঞ্চিত হওয়ার কারণে। এ সমাজে যদি ইসলাম কায়েম হতো, এ সমাজে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যেত, তাহলে ক্ষুধা হারা মানুষ অন্য হারা মানুষদেরকে ইসলাম তার অধিকার ফিরিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানের পড়াশোনার ব্যবস্থা করে দিত। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক। জয় বলেন আল্লাহু আকবার। মুসলমান, আজ আমাদের এই কুমিল্লার ব্রাহ্মণ পাড়াতে আমার ভাইয়েরা, দিস ইজ নট পলিটিক্যাল মিটিং, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, ওয়াল্লাহি বিল্লাহি ফিল্লাহি, ভুল বুঝবেন না, আপনাদের এলাকায় প্রথম এসেছি আমি, আপনাদের এলাকায় ডাক্তার হিসাবে এসেছি, যদি আপনাকে অপারেশন করার প্রয়োজন হয়, অপারেশন আমাকে করতে হবে, আপনার পেটে পাথর হয়েছে, আমার ভাইয়েরা অপারেশন করতে হবে না? যদি ডাক্তারকে বলেন, ডাক্তার পেটে আমার পাথর, আপনি কাটবেন কিল্লাইগা, কাটেন কিল্লাইগা, তাহলে আপনার কি পাথর ভালো হবে? আপনার লাংসে বাণী ধরেছে, ডাক্তার আপনার লাংস কেটে বাদ দিবে, ডাক্তারের ইচ্ছা, ডাক্তার যেমন করে অপারেশন করে করুক না কেন, আপনার কত দেখার বিষয় নাই, আপনি ভালো হলেই হলো। এই সমাজটা পাপের বিষে বিষাক্ত হয়েছে, এই সমাজে আর ওয়াজ কাজে লাগে না, না আওয়াজ দিলে কথা হবে না, জোরে বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম? পাপের বিষে বিষাক্ত হয়েছে এই সমাজ, এ সমাজে সিনেমা চলে, এই সমাজে নারীবাদী চলে, এই সমাজে অন্যায় অবিচারভাবে ধর্ষণ চলে, এ সমাজে ঘুষের টাকা চলে, এ সমাজে রডের বদলে বাঁশ দিয়ে সেই ব্রিজ বানানো হয়, এ সমাজে হাজার হাজার টাকা আত্মসাৎ করা হয়, এ সমাজে সরকারের সম্পদগুলো নিজের নামে দখল করে নেওয়া হয়, এ সমাজের ভিতরে অন্যায় অবিচারভাবে মানুষ হত্যা করা হয়, এ সমাজে 56,000 গ্রামে 56,000 মাহফিল হয়, কিয়ামত পর্যন্ত মাহফিল হবে, এ সমাজ পরিবর্তন হবে না। এ সমাজ পরিবর্তন হতে হলে আল্লাহর কোরআন দিয়ে এ সমাজকে অপারেশন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি ভাইরা, আমি বলি আজকে যদি উদাহরণ দেই, উদাহরণ হচ্ছে বলেন তো, একটা মেয়ে বিষ খাইছে, বিষ হুজুর এই এলাকায় কি বলে? পয়জন। কি বলে? একটু হা হা করেন না, কি বলে? বিষ। একটা মেয়ে একটা ছেলেরে পাওয়ার জন্য অবৈধভাবে প্রেম করেছে, প্রেমে বাবা মা সাড়া দেয়নি, ওই মেয়েটা বিষ খেয়েছে, যখন বিষ খেয়েছে আমি এসেছি মাহফিলের জন্য, তো মেয়ের বা এলাকার মানুষ চিন্তা করছে, হুজুর এত বড় হুজুর ঢাকা থেকে আসলো, হুজুর একটু লইয়া যাই, যা মেয়ের একটু ওয়াজ শোনাই। আচ্ছা বলেন তো, মেয়েরে আমি সামনে গেলাম, গিয়া মেয়েরে সুন্দর করে রাখলো। আচ্ছা বলেন তো, এই তো এটা ফজিলতের কোরআন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন তো শিফা, এই কোরআন তো শিফা। আচ্ছা আমি যদি এই কোরআন থেকে পড়িয়া পড়িয়া শোনাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা
মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন তো এই কোরআন যদি পয়রা পয়রা শোনাই ওই মেয়ে কি মরবে না বাঁচবে? বুঝছেন নি কথা? বুঝছেন? মরবে না বাঁচবে? ও চিন্তা করবে হুজুরে এই গজব কি জন্য নাজিল করলো, হুজুরে এত পরে আমি যদি কোরআন শরীফ খতম দিয়ে পানি দিয়ে সুবাইয়ে সুবাইয়ে খাওয়াই তারপরেও কি মেয়েটা সুস্থ হবে না মারা যাবে? একটু কথা বলেন না, মারা যাবে না সুস্থ হবে? কি করতে হবে? ওই মেয়েকে ফরিদগঞ্জ কমিউনিটি সেন্টার হাসপাতালে নিয়ে যেতে হবে, ওর ভিতরে পাইপ ঢুকাতে হবে, ওকে ওয়াশ করতে হবে, ওকে ওয়াশ করতে হবে। তাহলে মেয়েকে, ওই মেয়েকে নিয়ে আসার পর যদি আমি ওয়াশ করি, মা মা তুমি কেন, মা তুমি কেন বিষ খাইছো মা, ওই নি চিৎকার দিও, মাইয়া বলবে আমি বিষ খাবো না, আমি আর জীবনেও বিষ খাবো না। কথা বলেন ঠিক কিনা? ও আর বিষ খাবে না, ও বলবে হুজুর আপনার সে ভালো ওয়াজ আমি জানি, আমি প্র্যাকটিক্যাল ওয়াজ করে এসেছি। আমার ভাইয়েরা এ সমাজ বিষে বিষাক্ত হয়েছে, এ সময় অন্যায় অবিচার দিয়ে বিষে বিষাক্ত হয়েছে, এ সমাজে ওয়াজ আর কাজে লাগে না, ওয়াশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা কোরআনের পানি দিয়ে ওয়াশ করতে হবে, কোরআনের আয়াত দিয়ে ওয়াশ করতে হবে, তাহলে এই সমাজে ওয়াজ কাজে লাগবে, না হলে কিয়ামত পর্যন্ত ওয়াজ হলে এই সমাজের মানুষরা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলুন তো, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাত না জাহান্নাম। আল্লাহ আমাদের কবুল করুক কোরআনের সাথে থেকে, কোরআন মেনে কোরআন বুঝে কোরআন পড়ে আমাদেরকে চলার তৌফিক দান করুক। তবে কি বলবো, দুঃখের কথা, আজ গেল না মনের ব্যথা, মুসলমানের উপর নির্যাতন বারবার হচ্ছে। আমার কে মুসলমান বন্ধুগণ, এগুলো বন্ধ হবে না, বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে, শান্তি ফিরে পেতে হলে, অন্যায় অবিচার থেকে বন্ধ করতে হলে, ইফতিসিং বন্ধ করতে হলে, আমার ভাইরা রদের বদলে বাস চারা দেয় ওদের দুর্নীতি বন্ধ করতে হলে আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ পরিচালিত করতে হবে।